মুষলধার বরফুণ আর তার পিছত ভয়ঙ্কর বান হয়ে থাকে বরফুণ একবার বরফুণ এলে মানে হয়ে থাকে আর পান পানি আমার বরফুণ এলে ভর্তি হয়ে যায় আর বানর পিছর কি পরিবেশ জোড়াপাতন কালি বানর সময় কেনেকুৱা পরিবেশ আছিলে সেয়া আপনাদের দেখিছিল কাগজের নাও যিদরে উপঙে পানি সেইদরে কেবাখনো বাহন উপঙিছিলে পানি আর জোড়াপাতর সেই দৃশ্য আজি নহয় বছর বছর ধরে জোড়াপাতবাসী সেই সমস্যার সম্মুখীন হয়ে আহিছে কিন্তু তার সমাধান হলে আজিলৈকে নাপালে কিন্তু যেটো বানপানী শুকুরবারের দিনটুত এজাক বরষুণের পিছত জোড়াপাতত সৃষ্টি হল সেই বানপানীর দৃশ্য আপনাদের দেখিছে আর বানর পিছর কি দৃশ্য সেয়া আজি আমি আপনাদের দেখাম বোকাময় হয়ে পড়েছে সমগ্র জোড়াপাতর পথ আর যার বাবে ইয়ার যখন স্থানীয় ব্যবসায়ী আছে যথেষ্ট লোকসানের সম্মুখীন হয়েছে ইয়াত কেবাখনো হোটেল আছে খাদ্য সামগ্রীর বিপণী আছে যুহ বিপণী সম্পূর্ণরূপে লোকসানের সম্মুখীন হয়েছে কারণ কেবা ঘন্টা ধরে ইয়াত যাতায়াত বিকল হয়ে পড়েছিল বানপানীর ফলত বহু সময় ধরে যান বাহন আবদ্ধ হয়ে পড়েছিল সৃষ্টি হয়েছিল যানজটর কিন্তু তার পিছতো যেহেতু ইয়াত যাত্রীবাহী বাহন সমূহ রক্ষাবলৈ কোনো ধরনের উপায় নাছিলে তার বাবে যথেষ্ট লোকসানের সম্মুখীন হল আর আজি বোকায় আবরি ধরেছে সমগ্র জোড়াপাতর পথ যার বাবে আজির দিনটোতে নিজাববিয়াকর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্মুখত থাকা বোকা সমূহ নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করবলগা হয়েছে যদি আপনার মিডিয়ার হাতত বা সরকার হাতত যদি মেপ আছে ভারত স্বাধীন 1975 আগরপরা এই জোড়াপাতর যে দলঙ্গর উপর যে নালা আছে আজিলেক এইটাই লেভেল আছে ইয়ালো হাইট করবেন নাকি এটা ব্রিজ বনাওতে আমি জোড়াবাকি রাইজে আটা পারিছিল এটা এটা ডিজাইন করা কোম্পানি আছে রাইটস বলে রাইটস যে ইঞ্জিনিয়ারিং দিব আমি এটা নাকি রাইটসর কাম রাইটস নাজানে যে পানি ফ্লো আইলে এল টাইপ ঘুরিব নাকি ডাইরেক্ট এল টাইপ ঘুরা দিছে আর এল টাইপ ঘুরে মানে এটু নলাটো এটুটো এটু নলা ড্রেন আছে এটু এল টাইপ ঘুরা দিছে এল টাইপ তো কিতাও না যায় পানি ফ্লো মারিবই মারা ফলত এই ড্রেনটু ব্লক হয়ে থাকে আর এই ড্রেন প্রকাশ করে ন্যাশনাল হাইওয়ে রেস্টুরেন্ট আজি লগে কোনদিন সেবা করা নাই বনোয়ার পিছত এই হোটেল মালিক বিলাকে নিজে পয়সা দিয়ে সেবা করায় এটা এটা টুল গেট বইছে টুল গেট যান বাউন্ডারি এরিয়ার মানুষ পয়সা লয় এখানে ন্যাশনাল হাইওয়ে করার দায়িত্ব তেওঁৰ হয় টুলগেট আন্দোলন করতে কৈছে আমি রাস্তা ঘাট সাফা করি নালা জমা সাফা করি আজি লগে টুল গেট আই জোড়াপাট সাফা করেছে না আমাকে দেখাও আমি ইয়াতে হাঁকি আছো ইয়াতে থাকো জোড়াপাটত প্রকাশনে ব্রিজ বনাওতে আমি কৈছিলো ব্রিজ অল্প হাইট করক এটু হাইট যদি করে দিলে হয় আমার সমস্যা সমাধান হয় হাইট নকরিলে আজি আমার কারণে ব্রিজ না ভাঙে এই সমস্যা লাইফটা আমাকে ভুগি দিলে